हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। और आमार चैनलेर पक्ष थेके आपनादेर सकलके स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियो। आज आमी बानाबो निम बेगुन। शीतेर शेष थेके गरम पर्यन्त आमादेर सकलेरई निम पाता खावा उचित। निम पाता तो आर शुधु खावा जाय ना, ताई आमी बेगुन दिये निम पाता रेसिपि करे देखाबो। चलुन ताहले रेसिपिटा शुरू करी। प्रथमे आमी निम पातागुलो छाड़िये नेब। बाजार थेके निम पाता केनार समय एई रकम कोचि देखे निम पाता किनबेन। जत कोचि निम पाता हबे तत तेतो कम होबे आर खेतेओ भालो लागे। सब निम पातागुलो आमी भालो करे छाड़िए निये जल दिए धुए निएछि। आर एखाने आमी निये निएछि दुटो मीडियम साइजेर बेगुन। बेगुनगुलोके आमी एई रकम किउब साइज करे केटे जले भिजिए दिएछि, ताहले बेगुनगुलो आर कालो हये जाबे ना। प्रथमे आमी निम पातागुलो ड्राई रोस्ट करब। तार जन्य गैसे कड़ाई बसिए दिएछि। कड़ाई गरम होलेई निम पातागुलो दिए दिलाम। तारपर सामान्य एकटु नाड़ाचाड़ा करे एर मध्ये दिए देब खूब सामान्य परिमाणे एकटु लवण। एबार नाड़ाचाड़ा करे शुकनो कड़ाईते निम पाता भेजे नेब। एक थेके दुई मिनिट समय धरे भाजलेई निम पाता भाजा हये जाय। কিছু সময় নাড়াচাড়া করার পর আমার নিম পাতাগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি নিম পাতাগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণের সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণের রাঁধুনি আর দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। তিতো রান্নাতে যদি রাঁধুনি ফোড়ন দেওয়া হয় তাহলে খেতে আরও টেস্টি হয়। এবার ফোড়নটাকে 30-40 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নিয়ে কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেগুনগুলো সামান্য নাড়াচাড়া করে নেব। সামান্য নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে লবণ ও 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে 2 মিনিটের জন্য বেগুনটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন আমার বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আর 2 মিনিটের বেশি যদি বেগুনগুলো ঢাকা চাপা দিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেগুনগুলো গলে একদম কাদা হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আবারও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার বেগুনের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে ভাজা মশলা। ভাজা মশলাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সব শেষে নামানোর আগে আমি দিয়ে দেব নিম পাতা। নিম পাতাটা আমি প্রথমে হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। নিম পাতাটা গুঁড়ো করে ব্যবহার করলে খাবার সময় পাতাগুলো আর মুখে পড়বে না আর বেগুনের সাথে খুব ভালো করে মিশে যাবে। নিম পাতা গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনটাকে ভেজে নেব আরও 2 মিনিট। তৈরি হয়ে গেল আমাদের নিম বেগুন। এইভাবে নিম বেগুন বানালে সবাই পছন্দ করবে। এবারে আমি নিম বেগুনটা নামিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করব। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার আগামী রেসিপিগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে প্লিজ ভুলবেন না। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।